নমস্কার সকলকে আমাদের চ্যানেলে। তো আজকের ভিডিও হচ্ছে যে পুরনো দিনে যে দুনির মাধ্যমে কৃষি জমিতে যে জল নিকাশ করা হতো সেই একটা ক্লিপ দেওয়া হচ্ছে। তো দেখুন কিভাবে আগেকার দিনে এই দুনির মাধ্যমে চাষবাসের যে জল ব্যবহার করা হচ্ছে। তখনকার দিনে হয়তো সাবমার্সিবল ছিল না, তো এইভাবেই তখন আগেকার দিনে ঠিক চাষ হতো ও জল নিকাশ এইভাবেই কোনো জলাশয় থেকে জল নিয়ে মাঠের মধ্যে সেই জল নালা দিয়ে প্রবেশ করতো। তো এখনও সেই জিনিস লুপ্ত হয়নি, আমাদের জেনারেশন হয়তো দেখেনি এটা, তবুও এটা খুব সচরাচর কম দেখা যায়। তো সেই জন্যই ভিডিওটা করার উদ্দেশ্য যে সকলেই দেখুন এই দুনির মাধ্যমে কেমন জল নিকাশ ব্যবস্থা রয়েছে কিছু কিছু গ্রামগঞ্জে। তো নালা দিয়ে জল প্রবেশ হয়ে একদম দেখছেন যে মানে আলুর জমির মধ্যে সেই জল চাষের জন্য ব্যবহার হচ্ছে। যদিও এখন সচরাচর এই দুনির মাধ্যমে জল নিকাশ ব্যবস্থা দেখা যায় না, এটা অনেক আগেকার দিনে এটা দেখা যেত, তখন হয়তো এত জেট পাম্প বা সাবমার্সিবল ছিল না, তো সেই জন্য এইভাবে কোনো জলাশয় থেকে জল সংগ্রহ করে দুনির মাধ্যমে জল নিকাশ করা হতো নালার মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন সরাসরি সেই দুনির মাধ্যমে জল নিকাশ, তো এটাই তুলে ধরার চেষ্টা করলাম। ধন্যবাদ।